সার্কেলের ছাত্র ছাত্রীরা। এখন শান্তি মন্ত্র পাঠ, বিবেকানন্দ স্টাডি সার্কেলের ছাত্র ছাত্রীরা। Thank you.
শান্তি মঞ্চ পাঠ করলো বিবেকানন্দ স্টাডি সার্কেলের ছাত্রছাত্রীরা। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ বর্ষিত হোক। এখন স্বাগত ভাষণ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুতীশ্বরানন্দজী মহারাজ আজকের এই অনুষ্ঠানের স্বাগত ভাষণ দিবেন। সবার কাছে একটু বিনম্র অনুরোধ, আপনারা আপনাদের মোবাইল ফোনটাকে একটু সাইলেন্স মোডে বা যেটাতে শব্দ না হয় সেই রকম একটু মুডে রাখবেন। এখন এই অনুষ্ঠানের স্বাগত ভাষণ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুতীশ্বরানন্দজী মহারাজ। জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তয়ো সেবা প্রণমামি। নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুপ্রস্বরূপায় স্বামিনে তাপহারি সঙ্গরূপী শ্রীরামকৃষ্ণ দেবকে আমার কোটি কোটি ভূমিষ্ঠ ভক্তপূর্ণ প্রণাম জানাই। ঈশ্বর যখন মানুষ রূপ ধারণ করে জগতে অবতীর্ণ হন, মানুষের কল্যাণের জন্যই তিনি আসেন এবং মানুষের যাতে মঙ্গল হয়, শান্তি পায়, সেজন্য তারা কিছু কিছু তত্ত্ব আবিষ্কার করেন, সেটিকে প্রচার করেন, যেটি গ্রহণ করে ঠিক কালোপযোগী সেই সময়ের মানুষেরা সেটিকে সেই তত্ত্বটি গ্রহণ করে জীবনে আনন্দ লাভ করে থাকে। বর্তমান যুগে ঈশ্বর সেই রূপ শ্রীরামকৃষ্ণ রূপে এই আধুনিক কালে অবতীর্ণ হয়েছেন। শ্রীরামকৃষ্ণ এসে দীর্ঘ সাধনার দ্বারা ভারতবর্ষীয় বা গোটা বিশ্বের যে সমস্ত প্রধান ধর্ম রয়েছে সেটির সত্যতা অনুধাবন করে উপলব্ধি করে তিনি যোগদৃষ্টিতে কয়েকটি সূত্র আবিষ্কার করলেন, যেটি বর্তমান যুগোপযোগী এবং সেটি যদি মানুষ গ্রহণ করে তাহলে তাদের তারা শান্তি পাবে, উন্নতি, পারিবারিক উন্নতিও হবে সব দিক দিয়ে। সেই সূত্রগুলি তিনি তার প্রচারক দ্বন্দ্বনাথ দত্ত পরবর্তীকালে স্বামী বিবেকানন্দকে ভার দিয়ে গেছিলেন যে তাকে এই তত্ত্বগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে, ঘরে বাইরে চারিদিকে। সেই নিয়ে দুটি সূত্রের কথা আমি শুধু উল্লেখ করবো, কারণ পরবর্তী বক্তারা রয়েছেন তারা ব্যাখ্যা করে বলবেন। ঠাকুরের কাছে একটি সূত্র পেয়েছেন স্বামী বিবেকানন্দ বা তখন নন্দনাথ দত্ত যে শিব জ্ঞানে জীব সেবা, এটি হচ্ছে অদ্বৈত তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ। অদ্বৈত তত্ত্বকে ব্যবহারিক প্রয়োগ করা যেত না, কারণ তারা বলতো ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, সবই ব্রহ্ম, ব্রহ্ম ছাড়া কিছু নেই, এটা মায়া। কিন্তু ঠাকুর এসে সেটি দেখালেন ব্যবহারিক প্রয়োগ কীভাবে করতে হয়, সেটি বললেন শিব জ্ঞানে জীব সেবা। নরেন্দ্রনাথ ঠাকুরের মুখে এই কথা শুনে বলেছিলেন যে যদি ভগবান আমাকে দিন দেন তাহলে এটি জগতে প্রচার করব। আরেকটি সূত্র ঠাকুর জিজ্ঞেস করছেন নরেন্দ্রকে, হ্যাঁ তুই কি চাস? জানেন শঙ্করাচার্য বলছেন যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জগৎ মায়া, ফেলকির অস্তিত্বই নেই। সুতরাং ঠাকুরের কাছে তিনি প্রার্থনা করলেন আমি সর্বদা সাধনায় ডুবে থাকতে চাই, অর্থাৎ নির্বিকল্প সমাধিতে থাকতে চাই, শুধু শরীর রক্ষা
জন্য যেটুকু প্রয়োজন সেটি আহার করেই আমি আবার সেই সাধনায় ডুবে যেতে চাই নির্বিকল্প সমাধিতে। তাতে কিন্তু শ্রীরামকৃষ্ণ আমাকে ধিক্কার দিয়েছিলেন, বল তুই এত স্বার্থপর, মুক্তি চায় কারা, স্বার্থপর নিজের মুক্তি চায়, কিন্তু ঠাকুর তাকে পড়াচ্ছে কাজ করার জন্য বললেন যে তুই কোথায় একটা বটবৃক্ষের মতো জগতের লোককে আশ্রয় দিবি তা না, নিজের মুক্তি চাস। এই যে পড়াচ্ছে কাজ করা প্রেরণা, যেটি আগে ছিল না, আগে ধর্মে ছিল নিজের মুক্তি, সমস্ত কিছু বিষয় বাসনা সংসার পৃথিবী জীব জগৎকে ছেড়ে দিয়ে একমাত্র ঈশ্বরের ভজনায় ডোবা, এটাই ছিল মূল তত্ত্ব। কিন্তু শ্রীরামকৃষ্ণ বললেন না, পরার্থে তোমাকে জীবন দিতে হবে। শ্রীমৎ ভগবত গীতাতে আছে যে ভগবান বলছেন যে যা কিছু তোমরা কাজ করবে তার ফল ঈশ্বরে অর্থাৎ আমাকে অর্পণ করবে, কাজ করবে তার ফল অর্পণ করবে। শঙ্করাচার্য বলছেন যে ব্রহ্ম সত্য আর জগৎ হচ্ছে মায়াময়, সুতরাং কাজ টাজ নয়, একদম সবসময় ব্রহ্মবিলীন হয়ে থাকে। এইখানেই সমন্বয়, এইখানে বিবেকানন্দ এলেন, তিনি বলছেন যে যা কিছু যেটিকে মায়া বলে উড়িয়ে দিচ্ছে সেটি মায়া নয়, সে ব্রহ্মের এক রূপ, ব্রহ্মই এই সমস্ত জীব জগৎ হয়ে রয়েছে, সুতরাং সবই ব্রহ্মস্বরূপ, আগেও ব্রহ্ম, মধ্যেও ব্রহ্ম এবং অন্তেও ব্রহ্ম। কেউ যদি নিজেকে সবসময় ব্রহ্মের চিন্তায় দেখে দেয়, ব্রহ্মময় হয়ে থাকে, তাহলে তার বন্ধন কোথায়? তাহলে তার মুক্তির জন্য চেষ্টা করার তো প্রয়োজন নেই, মোক্ষ মুক্তি এসব কথা ছেলে খাটে না, কারণ সে সবসময় ব্রহ্মেই তো রয়েছে এবং শরীর গেলে সে ব্রহ্মেতেই থাকবে। তাই এই যে তত্ত্বগুলো, এইগুলিকে এবং শ্রীরামকৃষ্ণ যে বাণী, যেটি স্বামীজি বলছেন যে আগামী 1500 বৎসর পর্যন্ত এটি প্রকাশিত হতে থাকবে, এই তো কলির সন্ধ্যা, এই তো শুরু হয়েছে 125 বছর, এবং 1500 বৎসর ধরে এটি প্রকাশিত হবে, এই বাণীগুলো, এই ভাবগুলো, তাহলে সেগুলোর জন্য তো একটা কিছু সংস্থা দরকার। সেই উদ্দেশ্যে 125 বৎসর পূর্বে এই আজকের তারিখে 1 মে 897 খ্রিস্টাব্দে বলরাম বসুর বাড়িতে একটি সভা বসে, সেইখানে তৈরি হয় রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন, পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন। এবং এই রামকৃষ্ণ মিশনের মাধ্যমেই তার তত্ত্বের প্রচারক তৈরি হবে এবং এই তার তত্ত্বগুলো প্রচার করা হবে। সেই সম্বন্ধে পরবর্তী বক্তারা বলবেন, আমি এখানে আর দীর্ঘায়িত করছি না। তার তত্ত্ব, শ্রীরামকৃষ্ণের তত্ত্ব যাতে মানুষের ঘরে ঘরে পৌঁছায়, কারণ এটি গ্রহণ করলে মানুষের কল্যাণ হবে, এই যুগোপযোগী, এই যুগে এটি হচ্ছে ঠিক ঠিক তত্ত্ব যেটি মানুষের কল্যাণকামী আধুনিক যুগে। সেই নিয়েই এই অ্যাসোসিয়েশন রামকৃষ্ণ মিশন তৈরি হলো। সেই 125 বৎসরে যে সঙ্গ তৈরি হয়েছিল তার পূর্তি হিসাবে আমাদের চারিদিকে বেলুমঠে, বলরাম মন্দিরে, আমাদের যেরকম ডান্স সেন্টার, অন্যান্য সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে স্মৃতিকে জাগিয়ে রাখার জন্য। সেই সঙ্গে আমরা এখানে সেই অনুষ্ঠানটি করছি, এখানে এই অনুষ্ঠান উপলক্ষে আমরা বক্তা হিসাবে পেয়েছি আমাদের আশ্রমী স্বামী অকরূপানন্দ, সহসম্পাদক রামকৃষ্ণ মিশন সেবাশ্রম তমলুক, ডাক্তার নারায়ণ চন্দ্র মাইতি, প্রাক্তন অধ্যক্ষ মহিষাদল রাজ কলেজ, গার্লস কলেজ, আর এখানে অনুষ্ঠান সঞ্চালক হিসেবে আমরা পেয়েছি শ্রী সরোজ কুমার জানা মহাশয়কে, এবং আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্বামী শ্রী ব্রহ্মময় নন্দ মহাশয় এসেছেন, তাকে এবং অন্যান্যদের আমার শ্রদ্ধা নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। অন্যান্য অতিথিবৃন্দ, ভক্তবৃন্দ, অনুরাগীবৃন্দ, সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার এবং শুভ নববর্ষে শুভেচ্ছা জানাই। ছাত্রছাত্রীরা যারা এসেছো তোমরা আমার ভালোবাসা নেবে। আসুন এখন আমাদের এই অনুষ্ঠানটি শুরু করা যাক, এটি সাফল্য কামনা করে আমি এখানে শেষ করছি। নমস্কার।
পূজনীয় মহারাজ আজকের এই অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখলেন। অনুষ্ঠানের সুর মহারাজ বেঁধে দিয়েছেন এবং লক্ষ্য উদ্দেশ্য বলেছেন। আমাদের সকলের তরফ থেকে পূজনীয় মহারাজকে প্রণাম নিবেদন করি। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রী অশোক কুমার বেরা মহোদয়। অশোকবাবু আসুন। Hello. ঠাকুর মা স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মঞ্চ উপবিষ্ট মঠের অধ্যক্ষ মহারাজ প্রণাম জানাই ও অন্যান্য সম্মানীয় গুরুজন উপস্থিত ভক্তমণ্ডলী সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানাচ্ছি। Amor
পথের মাঝে আধার হলে পথ দেখাবে স্বামীজি রামকৃষ্ণ বলে এগিয়ে চলো ভাবনা কি রামকৃষ্ণ বলে এগিয়ে চলো ভাবনা কি পথের মাঝে আধার হলে পথ দেখাবে স্বামীজি রামকৃষ্ণ বলে এগিয়ে চলো নামের মহিমা জানের শ্রীমা তার নামের মহিমা জানের শ্রীমা
কৃষ্ণ নামের ভজন শুনে রাম কৃষ্ণ নামের ভজন শুনে অমনি তাহার মন খুশি রাম কৃষ্ণ বলে এগিয়ে চলো ভাবনা কি রাম কৃষ্ণ বলে কেন যে হয় নাম বলো না কেন যে হয় নাম বলো না মনে তে নাই সে বাসনা কেন যে হয় নাম বলো না মনে তে নাই সে বাসনা বসে আছো এমন করে বসে আছো এমন করে আসবে কবে সুকৃতি বসে আছো এমন করে আসবে কবে সুকৃতি রাম কৃষ্ণ বলে থাকতে সময় ডাক না তাকে সময় ডাক না তাকে সময় কি আর বসে থাকে হঠাৎ কখন ফুরুদ করে হঠাৎ কখন ফুরুদ করে উড়ে যাবে প্রাণ পাখি রাম কৃষ্ণ বলে এগিয়ে চলো ভাবনা কি রাম কৃষ্ণ বলে এগিয়ে চলো ভাবনা কি পথের মাঝে আধা হলে পথ দেখাবে স্বামীজি পথের মাঝে আধার হলে পথ দেখাবে স্বামীজি রাম কৃষ্ণ বলে এগিয়ে চলো মনরে মনরে প্রাসঙ্গিক সঙ্গীত শুনলাম শ্রদ্ধাভাজন শ্রী অশোক কুমার বেরা মহোদয়ের কাছ থেকে। খুব প্রাসঙ্গিক দুটি গান উনি পরিবেশন করেছেন, আমাদের সকলের তরফ থেকে তাকে শ্রদ্ধা নিবেদন করি। 1897 সালে ঠিক এই পহলা মে ঠিক বিকেল তিনটেই বাগবাজারে বলরামবাবুর বাড়িতেই প্রথম মিটিং শুরু করেছিলেন স্বামী বিবেকানন্দ। তারপরে এই সংঘের জন্য মিটিং হয়েছিল প্রায় 47টা। তারপরেই আমাদের এই প্রতিষ্ঠান আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রায় 265টা। তো আজকের এই 125তম দিবসে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ইতিবৃত্ত সেটা আমরা বিস্তারিতভাবে শুনে নিতে চাই। বলবেন এই বিষয়ে আমাদের পরম পূজনীয় মহারাজ স্বামী অপরূপানন্দজি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আমি প্রথমে ঠাকুর মা এবং স্বামীজির শ্রীচরণে প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করি উপস্থিত এই আশ্রমের সম্পাদক তথা অধ্যক্ষ মহারাজের শ্রীচরণে এবং স্বামী বিনিশ্চয়ানন্দজি মহারাজ সহ যারা যে সমস্ত মহারাজরা আছেন তাদের শ্রীচরণে আমি প্রণাম নিবেদন করি। এছাড়া শ্রদ্ধা নিবেদন করি ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি মহাশয় এবং ব্রহ্মময় নন্দ মহাশয়কে এবং এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমার শ্রদ্ধা নিবেদন করি। আজকের দিনটি রামকৃষ্ণ মিশনের কাছে একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন।
दिने तात्पर्य आम्रा जदि व्याख्या करते हैं ताहले आमादेर सम्पर्के जानार जन्नो आमादेर गभीर भावे मननेर प्रयोजन। आजकेर दिने रामकृष्ण मिशन प्रतिष्ठा हय़, रामकृष्ण मिशन प्रतिष्ठार 126तम प्रतिष्ठा बार्षिकी आम्रा पालन करछि। 125 बचर उत्तीर्ण होयेछे, 126 शुरू होच्छे आजकेर दिन थेके। बेलुड़ मठ सह भारतेर विभिन्न प्रान्ते आजकेर दिनटिते कोथायो कोथायो आमादेर अनुष्ठानादि होयेछे एबं पुरो ई बचर आरो विभिन्न स्थाने होबे, आम्रा ता देखते पाबो। এই যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা আমরা সকলে জানি স্বামী বিবেকানন্দ করেছিলেন 1897 খ্রিস্টাব্দের পয়লা মে, আমাদের সকলের জানা। কিন্তু সেই স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পেছনে ইন্ধন কে ছিলেন? স্বয়ং ঠাকুর এবং মা। তাদের তারা প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করে যান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবী এই এক কথায় আমরা যদি বলতে যাই, তিনি আমাদের এই সংঘের প্রতিষ্ঠাতা। আমরা দেখতে পাই তার টানে তখনকার সমাজের সমস্ত শ্রেণীর মানুষ তার কাছে এসেছিলেন। সেই শিক্ষিত যুবক থেকে শুরু করে সেই অশিক্ষিত যুবক লাটু মহারাজ, শিক্ষিত বিজ্ঞানানন্দজী মহারাজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সর্বস্তরের বড় বড় সাহিত্যিক, সমাজকর্মী, সর্বস্তরের লোক তার কাছে এসে মিলিত হয়েছিলেন। তার কাছে ঘণ্টার পর ঘণ্টা বসে উপদেশ শুনতেন। সেখানে রামকৃষ্ণ মিশনের সূচনা। আমরা এর পরবর্তী সময়ে দেখতে পাই ঠাকুর যখন অসুস্থ হয়ে পড়েন তাকে কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে আসা হয়। সেখানে তিনি নরেন্দ্রনাথকে ঘণ্টার পর ঘণ্টা, কখনো দু ঘণ্টা কখনো এক ঘণ্টা দরজা বন্ধ করে আলাদা ঘরে তাকে উপদেশাদি দিতেন। আমরা কথামৃতে যে সমস্ত ঠাকুরের বাণী শুনতে পাই সেই বাণী কিন্তু একটি খণ্ড চিত্র মাত্র। আমরা কিন্তু তার যে উপদেশাবলী, তার উপদেশাবলীর খুব বেশি আমরা পাই না, কারণ মাস্টার মহাশয় সব মিটিংয়ে উপস্থিত ছিলেন না। ঠাকুরের সাথে যে সমস্ত সাক্ষাৎ হয়েছিল সবগুলিতে কিন্তু উপস্থিত ছিলেন না। এমনকি আমরা জানতে পারি নরেন্দ্রনাথ দত্তকে দরজা বন্ধ করে শুধু উপদেশ দিচ্ছেন। একদিন দেখা যাচ্ছে তাকে উপদেশ দিচ্ছেন, উপদেশ দিতে দিতে দরজা বন্ধ করে তারা দুইজনে আছেন, তার মধ্যে হঠাৎ করে তার গায়ে ছুঁয়ে দিলেন। সেই গায়ে ছুঁয়ে দেওয়ার সাথে সাথে, স্পর্শ করার সাথে সাথে একটা তড়িৎ প্রবাহের মতো স্বামীজির নরেন্দ্রনাথ দত্তের শরীরে প্রবেশ করে নরেন্দ্রনাথ দত্ত জ্ঞান হারালেন। তখন যখন চোখ মেলে দেখলেন তখন তিনি দেখলেন ঠাকুরের চোখে জল পড়ছে। তারপর বলছেন, আজ তোকে আমি সব দিয়ে ফকির হলো। তারপর ঠাকুরের শরীর যাওয়ার দুই দিন পূর্বে আমরা জানি তাকে নরেন্দ্রনাথ দত্তকে বলছেন, এদের সকলকে তোর হাতে দিয়ে গেলাম, তুই এদের রক্ষা করবি। এইভাবে তিনি নরেন্দ্রনাথ দত্তকে ভাবি রামকৃষ্ণ মিশনের প্রাণ পুরুষ করে গেলেন, তার উত্তরসূরি করে গেলেন। আমরা এরপরে জানি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কিভাবে প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠার পূর্বে আমরা দেখতে পাই ঠাকুরের যখন শরীর চলে যায় তখন তার সন্তানরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কেউ কেউ বলরাম বসুর বাটিতে এসে উঠেছেন আর বাকি সবাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। শ্রী শ্রী মা সারদা দেবী তখন গিয়েছেন, তিনি বুদ্ধ গয়ায় গিয়ে সেই 1890 খ্রিস্টাব্দের মার্চ মাসে বুদ্ধ গয়ায় গিয়ে তিনি প্রার্থনা করছেন সেখানকার মঠ দেখে, আমার ঠাকুর তুমি এলে কয়দিন লীলা করে তুমি চলে যাবে, তুমি চলে গেলে এদের কিছু করবে না, আমি চাই না আমার সন্তানরা এখানে ওখানে ঘুরে বেড়াবে,
দুটো খাওয়ার জন্য। তিনি প্রার্থনা করছেন আমার সন্তানরা যাতে সকলে একসাথে মিলিত হয়ে থাকতে পারে, তার জন্য তিনি প্রার্থনা করলেন। মায়ের কাতর প্রার্থনায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের সেই অনুপ্রেরণায় রামকৃষ্ণ মিশন। স্বামী বিবেকানন্দ আমরা জানি তারপর বলরাম বসুর বাটিতে কীভাবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন সেই বিষয়ে আমরা একটি আলোচনা ব্যবস্থা করেছি। সেখানে আমাদের একজন স্বামী বিবেকানন্দের যে যুবনায়ক বিবেকানন্দ সেখানে আছে, যেই কথাটি আছে ঠিক সেই কথাটি আমাদের এখানে একটু পরে পরে শোনানো হবে, তার জন্য আমি এই বিষয়ে বিস্তারিত বলছি না। হুবাহু কী বলেছেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে এই বিষয়ে আপনাদের সরাসরি ঠিক ওই জায়গাটাই আমরা পরে শোনানোর ব্যবস্থা করেছি। শ্রী অগ্নিমিত্র জানা পরে শোনাবেন। যাই হোক, তারপর স্বামী বিবেকানন্দ যখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তারপর আমরা দেখতে পাই তার এক বছর পর প্রায় 19 ডিসেম্বর 1898 খ্রিস্টাব্দে তিনি বেলুড় মঠে ঠাকুরকে প্রতিষ্ঠা করেন। ঠাকুরকে প্রতিষ্ঠা করে তিনি বলেন এই স্থান মহা সমন্বয় ক্ষেত্র, এই ক্ষেত্রকে কেন্দ্র করে বিদ্যা এবং সাধনার কেন্দ্র গড়ে উঠবে। বিদ্যা এবং সাধনা, বিদ্যার কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। বেলুড় মঠে যারা থাকবে তাদের একদিকে বিদ্যা যেমন দরকার, স্বামী বিবেকানন্দ এক স্থানে বলেছেন শাস্ত্র চর্চার অভাবে সঙ্গ হীনদশা প্রাপ্ত হয়। সঙ্গ মানে রামকৃষ্ণ মিশনে যারা যুক্ত আছে সকলকে নিয়ে সেই সঙ্গ, গৃহী যখন প্রতিষ্ঠা হয় গৃহী ভক্তরাও ছিলেন, সকলকে নিয়ে এই সঙ্গ শাস্ত্র হীনদশা প্রাপ্ত হয়। তার জন্য স্বামী বিবেকানন্দ বলছেন এখানে এই বেলুড় মঠে সাধন এবং জ্ঞান লাভের একটি কেন্দ্র হয়ে উঠবে। তিনি বলেছিলেন স্বামী বিবেকানন্দ এখান থেকে বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে, সে তার সেই ভবিষ্যৎ বাণী তিলে তিলে সত্য হতে চলছে। 125 বছর ধরে শ্রীরামকৃষ্ণের সেই ফৌজগণ সেই কাজ চালিয়ে যাচ্ছেন গৃহী এবং সন্ন্যাসী সন্তানরা। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছিলেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পরে তিনি বলছিলেন তোমরা এই সমস্ত বর্তমানে যে সমস্ত নিষ্ফলা দেবতার অন্বেষণে ঘুরে বেড়াচ্ছ সে নিষ্ফলা দেবতার কে খুঁজে আর লাভ নেই, তোমাদের এখন দরকার বিরাটের পূজা। তিনি বলেননি সেবার কথা, তিনি বলছেন এই বিরাটের পূজার মধ্যে উপাসনা এই কথাটি রয়েছে। প্রত্যেকটা মানুষকে দেবতা জ্ঞানে পূজা করার কথা বলছেন। তিনি বলছেন আমি যদি সেবার কথা যদি বলি তাহলে ওটা কম হয়ে যাবে, ঠিক ঠিক আমার ভাবটি বোঝানো যাবে না, এখানে কাউকে সেবা করা যায় না। তিনি বলছেন প্রত্যেক মানুষের ভেতর যে দেবতা রয়েছে সেই দেবতাকে পূজা করতে হবে, এই হলো রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য তিনি বললেন। তারপর তিনি বললেন কি এই পূজা করার জন্য প্রথমে কি প্রয়োজন, বিরাটের পূজা করতে গেলে, বিরাট মানে সকলের পূজা করতে গেলে, সকলকে সমানভাবে দেখতে গেলে তার জন্য কি প্রয়োজন, তার জন্য প্রয়োজন প্রত্যেকে সেই চিত্তশুদ্ধি। যতদিন পর্যন্ত এই চিত্তশুদ্ধ না হবে ততদিন পর্যন্ত মানুষের মধ্যে সমভাবে দেখা বা ঈশ্বরকে দেখা সম্ভব নয়, এই পূজা করা মানুষকে দেবতা জ্ঞানে পূজা করা সম্ভব নয়। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পরে এই সমস্ত আদর্শগুলো আমাদের সামনে তুলে গেছেন। তিনি বলেছেন রামকৃষ্ণ মিশনের মূল যে ভাব তা হল কি, তার ভাব হল ভালোবাসা। রামকৃষ্ণ মিশনের মূল বিষয়বস্তুর ভালোবাসা, ভালোবাসার মূল স্তম্ভ রামকৃষ্ণ মিশন ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে। তিনি বলতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলতেন এলোভিই, ভালোবাসার ঘনীভূত মূর্তি তিনি বলতেন। তার উদাহরণ তার দুজন শিষ্যের কথা আমরা এখানে তুলে ধরছি। তার এক অন্যতম শিষ্য ছিলেন শরৎচন্দ্র গুপ্ত, যিনি পরবর্তীকালে স্বামী সদানন্দ হয়েছিলেন। আমরা জানি
স্বামী বিবেকানন্দ এক সময় তার মিলিটারি বুট জুতো পর্যন্ত কাঁধে করে বয়েছেন। এটা আধ্যাত্মিক জগতে এক